इनफॉरमेशन बुलेटिन टी स्टेट मेडिकल फैकल्टी ऑफ वेस्ट बेंगल एंट्रांस एग्जाम 2021 एसएनएस डब्ल्यूबी 2021 रिलीज हुए थे। डेट ऑफ एग्जामिनेशन आगे वीडियो थी बोले 3/10/2021। नीचे दिखे आसते देखते पा एखे बोला रही है सब डिटेल्सगुलो के पेज नम्बर पर देवा रही है। तो एखे किस इम्पोर्टेंट नोटिस इनफरमेशन देगुली बोल तो नीचे दिखे आसले देखते पा 13 कोर्स आगे आलोचना कर दी तरह बेपारे रही है। ऊपर दिखे वेबसाइट बोले नीचे दिखे कॉलेज सम्पर्क स्कूल फर्मगुलो देखिए सीट मैट्रिक सम्पर् आगे तबु एवारे कॉलेज हिसाब से सीट मैट्रिक्सगुलो दे कोर्स हिसाब से टोटल सीट्सगुलो दे पासे जेनारे एस सी एस सी ओ बी सी ए बी सी डी और पी एच कैंडिडेट पार्ट पार्ट कर मैट्रिक्सा दिए सब कॉलेजगुलि रही है। नीचे दिखे आज देखते पा एखे बोला रही है डिटेल्स अफ सीट मैट्रिक कोर्स नन एफिलिएटेड इन्स्टिट्यूट पब्लिक लेटर যেগুলো অ্যাকচুয়ালি প্রাইভেট সেগুলো পরের দিকে বলবে। তো সরকারি সিটের কথাগুলো এখানে বলবি। টোটাল সিট যেটা দিয়ে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ টোটাল সিট রয়েছে 1480 এবং তার পাশে যেগুলি রয়েছে এসসি এসটি ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট পিএইচডি হিসেবে দেওয়া রয়েছে একটু দেখে নিও। তো নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে ওই ফর গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং প্রাইভেট ফি পেয়েবলের ব্যাপারে বলা রয়েছে এটা দেখে নিও। আর এখানে যে রয়েছে এখানে যে পারফর্মাগুলো রয়েছে সেগুলো দেখবে। আরেকটি মূল জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে এক্সামের ব্যাপারে এক্সাম শিডিউলের ব্যাপারে কিছু চেঞ্জ হয়েছে কি এখানে বলেছে ডেট অফ এক্সামিনেশন 3/10/2021 পেপার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্সের জন্য ফুল মার্কস হচ্ছে 24 কেমিস্ট্রি 26 অ্যান্ড বায়োলজি 50। টাইমটা দিয়ে রয়েছে 1 PM টু 2 PM। ডেট অফ এক্সামিনেশনের মধ্যে এখানে রয়েছে দুটো শিডিউল করার কারণ এখনও কিন্তু কনফার্মেশন হয়নি যে এক্সামটি অনলাইন হবে না অফলাইন হবে। তো সেই বেসিসে বলা যায় দু রকম করে দেওয়া রয়েছে। যদি অনলাইন হয় সেটাকে মক এক্সাম ফর TFH অনলাইন মোড শ্যাল বি 5 ডেজ এখানে আগের বছরের মতো এবছর এটি রয়েছে। যদি অনলাইন হয় যে ডেটে হবে অর্থাৎ 3 তারিখের আগে 5 দিনের মধ্যে একটা মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করবে। তো এখানে মাল্টিপল চয়েসই প্রশ্ন আসবে ওএমআর সিটের যেমন মেশিন রিলায়েবল রেসপন্সেস সেরকম। তো এখানে মেরিট রেঞ্জ হিসাবেও যেমন করে রিলিজ করে লিস্ট 1, 2, 3, 4, 5 এরকমভাবেই এবছরও তাই হবে। তো এখানে ইম্পর্টেন্ট যে ডেট রয়েছে এটা পেজ 27 এটি মূল জিনিস যেটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। আর এখানে যে ফর্ম ফিল আপের ডেট বলেছি 26/8/2021 লাস্ট ডেট 10/9/2021 ডাউনলোড অ্যাডমিট কার্ড অনলাইন 27/9/2021 সেন্ড মক টেস্ট লিঙ্ক এই মক টেস্টের যে ব্যাপারটা বললাম এটা 27/9/2021 সেন্ড অরিজিনাল লিঙ্ক ফর এক্সামিনেশন 2/10/2021 এসএমএফ ডাব্লিউবি 2021 অনলাইন টেক ফ্রম হোম এন্ট্রান্স এক্সাম 3/10/2021 আর অফলাইন যেটা আছে সেটাও 3/10/2021 অর্থাৎ অনলাইন হলেও 3/10 আর অফলাইন হলেও 3/10 এখানে পাবলিকেশন অফ মেরিট লিস্ট এন্ড র্যাঙ্ক 9/10/2021 অর্থাৎ 6 থেকে 7 দিনের মধ্যে তোমাদেরকে যে মেরিট র্যাঙ্ক সেটা রিলিজ করবে। এখানে নোট হিসাবে বলেছে অল এবাভ ডেট শিডিউলস আর সাবজেক্ট টু চেঞ্জ আন্ডার সার্কামস্টেন্স এখানে কোনো রকম কিছু প্রবলেম হলে ডেট চেঞ্জ হতে পারে। তো যে ডেট শিডিউল রয়েছে সেই ডেট মেনেই তোমরা অ্যাপ্লিকেশনটা করো এবং বাকি প্রসিডিওর মেনে তোমরা কাজ করো। এই ভিডিওটিতে এতটাই ইনফরমেশন দেওয়ার ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।